এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে আরও একটি ধর্ষণের অভিযোগ দায়ের হলো থানায়। বুধবার অভিযোগকারিনী গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। এর আগে গণধর্ষণের মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এবার দ্বিতীয় অভিযোগ দায়ের হলো আদালতে। পুলিশ সূত্রে খবর, শিবুসহ মোট 3 জনের বিরুদ্ধে এই নয়া অভিযোগ দায়ের করা হয়েছে। সন্দেশখালীর 2 ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন শিবু হাজরা। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয় নাজের থানা এলাকা থেকে। ঘটনাক্রমে এই ব্লকে শিবুর পদের দায়িত্ব সামলানোর জন্য সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে নির্দেশ দিয়েছে তৃণমূল। বছর 6 আগে তৃণমূলের তরফে দলের সন্দেশখালীর 2 ব্লক সভাপতি করা হয় শিবুকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, তারপর থেকে একের পর এক দুর্নীতি এবং অপরাধমূলক কাজ করেছেন তিনি। তবে শিবুর নাম উঠে এসেছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের সূত্র ধরে। ইডির অভিযানের পর শেখ শাহজাহান বেপাত্তা হয়ে যাওয়ার পর খোঁজ পাওয়া যাচ্ছিল না শিবুরও। জমি দুর্নীতি থেকে মহিলাদের ওপর নির্যাতন, তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে অভিযোগ বিস্তর। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার বসিরহাট থানা থেকে বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় শিবুকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। এমনকি থানার সামনে শিবুকে দেখে চোর চোর স্লোগানও ওঠে। অন্যদিকে হুগলির কোন্নগরে শিশু হত্যার গ্রেপ্তার মা ও তার বান্ধবী হয়ে সওয়াল করতে রাজি হলেন না কোনো আইনজীবী। বুধবার দুপুরে কোন্নগর কাণ্ডে ধৃত শান্তা শর্মা এবং ইফাত পারভিনকে তোলা হয় শ্রীরামপুর আদালতে। তদন্তের স্বার্থে 2 মহিলাকে নিজেদের হেফাজতে চায় পুলিশ। বেশ কিছুক্ষণ সওয়াল জবাবের পর দুজনকেই 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। অন্যদিকে আদালত থেকে বেরিয়ে খুন হওয়া শ্রেয়াংশু শর্মার বাবা পঙ্কজ জানান, অপরাধীদের সর্বোচ্চ সাজা চান তিনি, কিন্তু অভিযুক্ত তো আপনার স্ত্রী। কাঁদতে কাঁদতে পুত্রহারা বাবা জবাব, খুন যেই করুক আমি চাই সর্বোচ্চ সাজা, ফাঁসি। কারণ 13 থেকে 14 বছর কারাদণ্ড হলে আবার একদিন বাইরে আসবে এই অপরাধীরা। এরা সমাজের জন্য ক্ষতিকর। কোন্নগরের আদর্শনগরে 8 বছরের শিশু খুনের ঘটনার পরতে পরতে রয়েছে রহস্য। তদন্তকারীদের দাবি, সম্পর্কের টানাপোড়েনের শাস্তি পেতে হয়েছে এক শিশুকে। উঠে এসেছে শান্তা এবং তার বান্ধবীর মধ্যে সমকামিতার সম্পর্কের সমীকরণের ইঙ্গিত। তবে ঠিক কী কারণে 8 বছরের শিশুকে তারা মেলে ফেলতে পারেন তা নিয়ে এখনও তদন্ত বাকি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনুচ্ছুক এক পুলিশ আধিকারিক। যাব পরের খবরে। পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলায় ইডির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই বিচারপতি ইডির স্পেশাল ডিরেক্টর মামলায় রিপোর্ট জমা দিতে বলেন। আগামী 27 ফেব্রুয়ারি সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিনই পার্থের জামিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 2022 সালের 22 জুলাই পার্থের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার হওয়ার 13 মাস পর কলকাতা হাইকোর্টের জামিনের আবেদন করে পার্থ, কিন্তু ইডির জামিনের বিরোধিতা করে হাইকোর্টে পাল্টা আবেদন করে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুরু হয় পার্থের জামিনের মামলা শুনানি। গত বছর 6 সেপ্টেম্বর এই শুনানির দিন মাসখানেক পিছিয়ে দিয়েছেন বিচারপতি। তারপর আরও কয়েকবার শুনানি পিছিয়েছে নানা কারণে। আপাতত প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ। নিম্ন আদালতে তার বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের আনা অভিযোগের শুনানি চলছে। ইতিমধ্যে সেখানে বহুবার জামিনের আবেদন করেছেন পার্থ, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। তবে পার্থর তরফে বারবার দাবি করা হয়েছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, দুর্নীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তাই তাকে জামিন দেওয়া হোক। হাইকোর্টেও সেই একই দাবিতে জামিনের আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই ইডির থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট। পাশাপাশি শুটিং বন্ধ রেখে নির্ধারিত সময় অনুযায়ী দিল্লিতে ইডির অফিসে পৌঁছে গেলেন দেব। বুধবার সকাল 11টা নাগাদ তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজির হন। এর আগে তিনি জানিয়েছিলেন ইডি তদন্তে তিনি সব রকম সহযোগিতা করবেন। সেই মতো তিনি ইডি অফিসে পৌঁছে যান। অফিসে ঢোকার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তাকে কোনো নথি নিয়ে যেতে বলা হয়নি, শুধু ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, দেবের বিরুদ্ধে অভিযোগ গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের থেকে সিনেমা করার জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিন দিল্লিতে ইডি অফিসে ঢোকার সময় তিনি বলেন, আমি কোনো অসৎ কাজ করিনি, তাই ভয় পাচ্ছি না। যতবার ইডি ডাকবে ততবার আসবো। আজও শুটিং বাতিল করে এসেছি। তাকে জিজ্ঞাসা করা হয় লোকসভা নির্বাচনে তিনি আবার তৃণমূল প্রার্থী হচ্ছেন কিনা, সেই কারণে তাকে ইডি ডাকলো কিনা, এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি দেব। দেখব পরের খবর। বাড়িতে ঢুকে তরুণীকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানা এলাকায়। এই ঘটনার পরে থানার ওসি তুফান দাকে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ কর্মীও। তাদের অভিযোগ, চোলাইমদের বিরুদ্ধে অভিযানে গিয়ে তরুণীকে মারধর করা হয়, এমনকি তার শ্লীলতাহানি করা হয়। এদিকে অভিযোগকারী তরুণীর পাল্টা দাবি, বাড়িতে তার বাবা 2 লিটার মদ রেখেছিলেন, তা দেখে বাড়িতে রীতিমতো তাণ্ডব চালায় পুলিশ। তরুণী দাবি করে থানার ওসি নাকি তাকে বলেন, নিচু জাতির মেয়ে, তোরা অনেক বেড়ে গেছিস, থানায় জানাতে গেলে আবার এসে এইভাবেই মারবো। এদিকে তরুণীর আরও অভিযোগ, মহিষ এবং ধান বিক্রির প্রায় 40,000 টাকা পুলিশ নিয়ে যায় বাড়ি থেকে। এই অভিযোগ সামনে আসতে শুরু হয় বিভাগীয় তদন্ত, তারপর ক্লোজ করা হয় ওসিকে। এই বিষয়ে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার বিষয় জানার পরে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিং রায়কে কোটশিলায় পাঠায়। তিনি সেখানে তদন্ত করেন। প্রাথমিকভাবে অভিযোগ পেতেই আমরা পুলিশ অফিসারকে ক্লোজ করি। লিখিত অভিযোগ করা হয়েছে, তার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করে পুরুলিয়ার জেলা পুলিশ। এদিকে তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এক ডিএসপি পদমর্যাদার আধিকারিককে। যাব পরের খবরে। পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় কৃষক বিক্ষোভ চলাকালীন ফের প্রাণ হারালেন এক কৃষক। বুধবার সকাল থেকে সৌম্য সীমানায় শুরু হয়েছিল কৃষক পুলিশ ধুমধুমার। তার মধ্যেই পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আহত হন 24 বছরের শুভকরণ সিং। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর 70-এর মনজিৎ সিংয়ের। তার আগে 16 ফেব্রুয়ারি 78 বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মাঝে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যসহ একাধিক দাবিতে গত 13 ফেব্রুয়ারি থেকে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। দিল্লি চলো ডাক দিয়েছে দেশে অসংখ্য কৃষক সংগঠন। অন্যদিকে আন্দোলন ঘোষণার পরে বিক্ষোভ রুখতে প্রস্তুতি শুরু হয় প্রশাসনের। বুধবারও পাঞ্জাব ও হরিয়ানার সীমানায় লাগাতার টিয়ার গ্যাস ছুড়ে কৃষকদের রোখার চেষ্টা করে পুলিশ। তেমনি একটি টিয়ার গ্যাসের সেলে আহত হন বছর 24-এর শুভকরণ সিং। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি। এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা নতুন করে কৃষকদের সঙ্গে আলোচনার বৈঠক ডেকেছেন। চোখ রাখবো পরের খবরে। হুগলি শিশু হত্যাকাণ্ডে মা ও তার বান্ধবীকে 9 দিনের পুলিশ হেফাজত আদালতের। কিন্তু আদালত চত্বরে দাঁড়িয়ে মৃতের মায়ের দাবি, তিনি খুন করেননি। পাল্টা প্রশ্ন ছুড়েছেন, নিজের সন্তানকে মা কখনো খুন করতে পারে? গত 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় হুগলির কোন্নগরে আদর্শনগরে বাড়িতে খুন হয় 8 বছরের শ্রেয়াংশু শর্মা। সেই ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় মৃতের মা শান্তা শর্মা তার বান্ধবীকে। উঠে আসে সমকামী সম্পর্কের তত্ত্ব। বুধবার আদালতে পেশ করা হয় ধৃতদের। তাদের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালতে দাঁড়িয়েই দোষীদের ফাঁসির দাবি করেছেন সন্তানহারা পিতা। এদিকে ধৃত শান্তা শর্মার দাবি, ছেলেকে তিনি খুন করেননি। পুলিশের গাড়িতে বসে মহিলার মন্তব্য, নিজের বাচ্চাকে কেউ খুন করতে পারে? তবে নিজের প্রিয় বান্ধবীর প্রসঙ্গে যথেষ্ট সাবধান ছিলেন তিনি। দেখব পরের খবর। 9 ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত সন্দেশখালী। তার 12 দিন পর পরিস্থিতির সরজমিনে ক্ষতি দেখতে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার সঙ্গে গিয়েছেন ইডিজি সুপ্রতিম সরকার, বসিরহাটে পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান। সন্দেশখালী পৌঁছেই প্রথমে ডিজি থানায় চলে যান। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজীব কুমার। এছাড়া যেসব এলাকায় 144 ধারা রয়েছে, সেই এলাকাগুলিও সরজমিনে ঘুরে দেখবেন তিনি। মূলত স্থানীয় মানুষদের মধ্যে আস্থা ভরসা ফেরানোর জন্য এই সফর বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। নবান্ন থেকে ইতিমধ্যে পুলিশ কর্তাদের নিয়ে 10 সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে। সেই টিম এলাকায় ঘুরে সাধারণ মানুষের সমস্যা বোঝার চেষ্টা করছে, তাদের অভিযোগও নিচ্ছে। এই পরিস্থিতিতে ডিজি এলাকায় যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন তিনি আলিপুর থেকে কনভয় নিয়ে কলকাতার বাসন্তী হাইওয়ে ধরে ধামাখালি জেটিঘাটে আসেন। সেখান থেকে লঞ্চে চেপে ছোট কলাগাছি নদী পেরিয়ে সন্দেশখালীতে আসেন। রাজীব কুমার লঞ্চ থেকে নেমে টোটো করেই সন্দেশখালী থানায় যান। পরের খবর। নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। 14 ফেব্রুয়ারি শৈশাবোধ করে বিয়ে করেছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে। তবে আইনি বিয়ের সঙ্গে সামাজিক বিয়েটাও 6 মার্চ আয়োজন করা হচ্ছে। অভিনেতা জানিয়েছেন, শেষ মুহূর্তে প্রস্তুতি নাকি তুঙ্গে। স্বাভাবিকভাবেই জীবনের এই বিশেষ দিন নিয়ে উত্তেজনা মন জুড়ে। তবে তার মাঝেই সংসার ভাঙার জন্য দায়ী করা হচ্ছে তাকে সামাজিক মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মেয়ে হয়ে কি করে আরেকটি মেয়ের সংসার ভাঙলেন তিনি। তবে এভাবে শ্রীময়ীর ঘাড়ে তৃতীয় ব্যক্তি হিসাবে সংসার ভাঙার দোষারোপ মানতে নারাজ কাঞ্চন। সাফ জানালেন তিনি বিশ্বাস করেন কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। এমনকি নিজের এই কঠিন সময়ের পাশে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছেন বলে জানান কাঞ্চন। কাকতালীয়ভাবে তিনি ভোটে জিতে 2021 সালে বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পরপরই এই ঝামেলা এসেছিল প্রকাশ্যে। একদিন হঠাৎ করেই থানায় যান পিঙ্কি। পরকীয়ার অভিযোগ তোলেন তার শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন কাঞ্চন ও শ্রীময়ীর নামে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।